আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে দেখাবো মসজিদের নববী থেকে 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে একটি স্মৃতিময় জায়গা এবং প্রাচীনতম ঐতিহ্য বটে এমন একটি জায়গা আপনাদেরকে আজকে পরিদর্শন করাবো। সাথে সাথে আরেকটি স্মৃতি বিজড়িত জায়গা দেখাবো, যে জায়গাটির নাম শুনলে আপনার হৃদয় মন পুলকিত হয়ে উঠবে, শিহরিত হয়ে উঠবে। কারণ সে জায়গাটির সাথে এমন এক স্মৃতি জড়িয়ে আছে যা কখনো ভোলার মতো নয়। তাহলে চলুন, মসজিদের নববী থেকে দক্ষিণ পশ্চিম দিকে আমরা যাত্রা শুরু করলাম। মসজিদে বেলালের অপর প্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এই রুট ধরে কিছু দূর যাওয়ার পরেই দেখা যাবে একটি সুন্দরতম ব্ল্যাক কালার মসজিদ। এই মসজিদটি অতি প্রাচীনকালের সেই তুর্কি আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এলাকাকে বলা হয় আম্বারিয়া, আধুনিক নাম তুর্কি পুরাতন রেল স্টেশন। এই তুর্কি পুরাতন রেল স্টেশন মানেই হলো এখানে তুর্কি আমলে রেল স্টেশন ছিল, প্ল্যাটফর্ম ছিল। প্ল্যাটফর্মের পাশেই এই সুন্দর একটি কালো মসজিদ আমরা দেখতে পাচ্ছি। এই মসজিদটি আমরা দেখার পরেই আমরা যাব সেই স্মৃতিময় জায়গাটি পরিদর্শন করার জন্য। তুর্কি আমলে প্রতিষ্ঠিত এই মসজিদটি দেখতে বড় চমৎকার, ব্যতিক্রমধর্মী একটি কালার দেখা যাচ্ছে প্রাচীন আমলে গঠন করা এই মসজিদ। তরিকে ফয়সালের বাম পাশেই এই মসজিদটি রয়েছে। আমরা ধীরে ধীরে মসজিদের কাছাকাছি চলে যাচ্ছি। মসজিদের গেটের সামনে খোদাই করা পাথরে সুন্দরভাবে লেখা আছে ফারউল ওয়াজারাতি বিমান্তিকাতিল মদিনাতিল মুনাওয়ারা, অর্থাৎ মন্ত্রণালয় বিভাগের অধীনে এই মসজিদটি রয়েছে। সাথে সাথে সাইয়দুল ইস্তিগফার, যেটা বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে, সেই সাইয়দুল ইস্তিগফার সুন্দর করে লেখা রয়েছে। এই সাইয়দুল ইস্তিগফার সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে। আমরা জানি যে এই ইস্তিগফার যদি কেউ সূর্যোদয়ের পরে ইকিনের সাথে একবার পড়ে নেয়, আর সেদিন যদি সে ইন্তেকাল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী বানাবেন। এমনিভাবে সূর্যাস্তের পরে যদি কেউ পড়ে এবং সূর্যোদয়ের আগে সেই রাতেই যদি সে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন। সুন্দর করে লেখা রয়েছে, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমরা দেখতে পাচ্ছি সেই পুরাতন রেল স্টেশনের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের সামনে এখনও তুর্কি হাজি সাহেবেরা স্মৃতিস্মরণে এখানে চলে আসে, তারা একত্রিত হয় এবং তাদের সেই পূর্বের ঐতিহ্যকে তারা স্মরণ করতে থাকে। এখানে তারা আলোচনা পর্যালোচনায় বসে, উন্মুক্ত আকাশের নিচে তারা এভাবে বসে। আর এই প্ল্যাটফর্মটি এখন জাদুঘরে পরিণত করা হয়েছে। এখানে সেই পূর্বের ঐতিহ্যগুলোর স্মৃতিচিহ্ন রাখা হয়েছে। আমরা এর ভেতরে ঢুকেছি এবং এই স্মৃতিচিহ্নগুলি দেখার জন্য চেষ্টা করেছি। আজ থেকে প্রায় 200 বছর আগে সেই অটোমান সাম্রাজ্য থাকা অবস্থায় রেলওয়ে ছিল এবং সে সময়ের সেই স্মৃতির কিছু কিছু অংশ এখানে সংরক্ষিত আছে। সম্মানিত দর্শক, এখনই আমরা এখান থেকে দক্ষিণ দিকে এগিয়ে যাব। এই প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ দিকের যে বিশাল জায়গাটা রয়েছে, এই জায়গাটি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকানাধীন ছিল। কাফেররা যখন সকলে একত্রিত হয়ে মদিনা আক্রমণের জন্য সেই মক্কা থেকে মদিনা অভিমুখে যাত্রা করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে প্রতিরোধ করার জন্য মদিনা থেকে তার 313 জন সাহাবিকে নিয়ে এই মদিনা থেকে বের হয়েছিলেন। কিন্তু বের হওয়ার পরে তার এই স্বল্প সংখ্যক সেনা কিভাবে বিন্যস্ত করবেন, তার ফিকির নিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খোলা ময়দানে অবস্থান নিলেন। এখানে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, তারপরে নামাজ আদায় করেছেন, মদিনাবাসীর জন্য বরকতের এবং বিজয়ের দোয়া করেছিলেন। নামাজ আদায়ের পরে তিনি তার সেনাবাহিনী পুনর্গঠন করেছেন, অর্থাৎ কে বদরে যেতে পারবে কে যেতে পারবে না তার নির্বাচন করেছেন।
সম্মানিত দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে মুআয এবং মুআওয়াজ নামে দুই ভাই ছিল। এই দুই ভাই অল্প বয়স্ক থাকার কারণে সাধারণত যুদ্ধে যাবার অনুমতি পাচ্ছিল না। ইতিহাসের বর্ণনায় মিলে ঠিক এখানেই সেই মুআয এবং মুআওয়াজ কৃত্রিমভাবে কুস্তি লড়াই করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নৈপুণ্য প্রদর্শন করেছিল, আর এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছিলেন। সেই খুশিতে তারা আত্মহারা হয়ে সেই বদরের দিকে রওনা হয়েছিল। কারা এই দুই ভাই? বুখারী শরীফের বর্ণনায় রয়েছে ইবনা আফরা, আফরার দুই সন্তান। তারা শুনেছে আবু জেহেল নামের সেই পাপিষ্ঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল, তাই তাদের একান্ত বাসনা নিজ হাতে তার প্রতিশোধ নেবে, আর হয়েছিলও তাই। হাদিসের বর্ণনা রয়েছে কদ জরাবাহু ইবনা আফরা হাত্তা বারদা, আবু জেহেলকে দুই ভাই আক্রমণ করল, মাটিতে ফেলে দিল, অবশেষে তারা তাকে হত্যাই করে ফেলেছিল। মজার ব্যাপার, উভয় ভাই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, উভয়েই দাবি করলো আমি হত্যা করেছি, আমি হত্যা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তরবারির দিকে তাকিয়ে দেখলেন এখনও ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিলাকুমা কতালা, তোমরা উভয়েই তাকে হত্যা করেছো। উভয়কে আবু জেহেল হত্যার সেই কৃতিত্ব দান করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সেই জায়গা, আজ এখানে একটি মসজিদ রয়েছে। ইতিহাস থেকে জানা যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারম চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এখানে বৃষ্টির নামাজ পড়িয়ে দোয়া করানো হয়েছিল। সেই থেকে এই মসজিদের নাম হয়েছে মসজিদুস সুকিয়া, বড় স্মৃতিময় জায়গা। এই জায়গাটা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে ছিল। এখানে একটি কূপও ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের পানি পান করেছিলেন, যেটাকে বীর সুকিয়া বলা হতো। সেই কূপটা অবশ্য ঐতিহাসিকদের বর্ণনা মতে এই দেয়ালের বাইরে পড়েছে, যখন তরিকে ফাইসাল সড়ক নির্মাণ করা হয় রাস্তার সীমানায় পড়ে যাওয়ার কারণে সেই স্মৃতিচিহ্নটি ঢেকে ফেলা হয়েছে। এখন এই দেয়ালের বাইরেই পড়েছে সেটা, অবশ্য এখন তার চিহ্ন বাকি নেই, রাস্তার মধ্যেই পড়েছে। তবে সেই জায়গাটা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনী পুনর্গঠন করেছিলেন, নামাজ আদায় করেছিলেন, সেই জায়গাটার স্মৃতি ধরে রাখার জন্যে এই মসজিদটি তৈরি করা হয়েছে। তিন গম্বুজ বিশিষ্ট 65 স্কোয়ার মিটার পরিমাণ একটি ছোট্ট মসজিদ, যেটা আপনাদেরকে আমরা সামান্য অংশ দেখাতে পারছি, যেহেতু চার দেয়ালে ঘেরা এবং সংরক্ষিত এরিয়া, এখানে প্রবেশাধিকার নেই কারো। এই বদরের যুদ্ধ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অন্যতম একটি ট্র্যাজেডি, ইসলামের জন্য ছিল বিজয়ের টার্নিং পয়েন্ট। এমন একটি স্মৃতিময় জায়গা দেখলাম এবং দেখাতে পারলাম, এজন্য মাওলায়ে কারীমের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ ভালো রাখুন এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু।